वेलकम टू दिशार एग्जाम गाइड। प्रिय माध्यमिक परीक्षार्थी बंधुरा, तुम्हारे ये भिडियोटी हमें आलोचना करते चले माध्यमिक जीवन विज्ञान 2023 MCQ एवं SAQ लास्ट मिनिट सजेशन। बंधुरा, प्रश्नगुलो देखले एखान थेके तुम्हारा MCQ एवं SAQ प्रश्न 100% किन्तु कमन पे जाबे। ताई अवश्य अवश्य उत्तर सह माध्यमिक जीवन विज्ञान MCQ एंड SAQ प्रश्नगुलो उत्तर सह तुम्हारे देखे नीते ही होबे। ताहले देखे नेवा जाक MCQ एवं SAQ प्रश्न उत्तर। प्रथम चैप्टर बा प्रथम अध्याय देखो जीव जगते नियंत्रण और समन्वय। एखान थेके एक नम्बर प्रश्न, सुंदरी गाछेर शासमूले चलन हलो एक प्रकार प्रतिकूल अभिकर्षवर्ती। दुई नम्बर प्रश्न ट्रपिक चलन सम्पर्कित नीचेर कोन बक्तव्यटि सठिकता निर्वाचन करो। आमि एक कथाय उत्तर दिए दिएछि, एक कथाय देखो एटी उद्दीपकेर गतिपथ द्वारा नियंत्रित आविष्ट वक्र चलन। देखो SAQ एवं MCQ प्रश्नोत्तर किन्तु आमि एक कथाय उत्तर करे दिएछि। देखे नाओ अक्सिन हरमोनेर रासायनिक उपादान हलो आंसर कार्बन हाइड्रोजेन अक्सिजेन और नाइट्रोजेन। अक्सिन हरमोनेर रासायनिक उपादान हलो कार्बन हाइड्रोजेन अक्सिजेन और नाइट्रोजेन। चार नम्बर प्रश्न देखे नेवा जाक बल और सकेट सन्धि देखा जाए। उत्तर स्कंदेर सन्धिते। पाँच नम्बर प्रश्न पिट्यूटरी ग्रंथि थेके क्षरित हरमोन हलो आंसर ACTH। पिट्यूटरी ग्रंथि थेके क्षरित हरमोन हलो ACTH। छय नम्बर प्रश्न देखे नेवा जाक प्रश्न नम्बर छय, नीचेर वाक्यगुलि पढ़ो एवं जे वाक्यटि सठिक नय सेटिके चिह्नित करो। देखो एखाने जेटि सठिक नय सेटि चिह्नित करो। प्रथम एते आछे, देखो अपशन एते आछे FSHLH ओ प्रोलैक्टिन हलो विभिन्न धरनेर GTH, एटि सठिक। बीते देखो एड्रिनालिन हार्ड उत्पादन कमाय, এটি কিন্তু সঠিক নয়, তাই উত্তর হবে অপশান বি। কারণ দেখো সিউ সঠিক, ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে কোষের ভিতরে গ্লুকোজের শোষণে সহায়তা করে আর প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে। তাহলে উত্তর হচ্ছে অপশান বি, অ্যাড্রিনালিন হার্ড উৎপাদন কমায়। তাহলে অপশান বি নিচে উত্তর করা রয়েছে, দেখো অ্যাড্রিনালিন হার্ড উৎপাদন কমায়। সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর সাত ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। অ্যান্সার এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন। আট নম্বর প্রশ্ন মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর ১২ জোড়া। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর ১২ জোড়া। প্রশ্ন নম্বর নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। দশ নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা 10 শতকোটি। এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে বলে নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে বলে নিউরন। ১২ নম্বর প্রশ্ন ভালো করে দেখে নেবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর, সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে, তা সঠিকভাবে নিরূপণ করো উত্তর প্যারামেসিয়াম। ১৩ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, গমনের সময় মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অ্যান্সার লঘু মস্তিষ্ক। ১৪ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ১৪ ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ। উত্তর দেখে নাও ইউগ্লিনার। ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? উত্তর ইউগ্লিনার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে।
15 নম্বর প্রশ্ন, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। উত্তর জিব্বেরিলিন। উত্তর জিব্বেরিলিন। 16 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নম্বর 16, দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে সাইন্যাপস। উত্তর হবে সাইন্যাপস। 17 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে বলে। অ্যান্সার মেনিঞ্জিস। প্রশ্ন নম্বর 17 এর উত্তর হবে মেনিঞ্জিস। মস্তিষ্কের আবরণকে বলে মেনিঞ্জিস। 18 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো অ্যাক্সন। 19 নম্বর প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোক সুবেদী সেটি হলো। অ্যান্সার রেটিনা। 20 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো স্ট্রোজেন। 21 নম্বর প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে। অ্যান্সার অগ্নাশয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে অগ্নাশয়। এবার প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পড়ে নেব বা এসএকিউ প্রশ্নোত্তরগুলো পড়ে নেব। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? উত্তর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা আইএএ। 2 নম্বর প্রশ্ন, গমনের সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও। ভলভক্স। গমনের সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ হলো ভলভক্স। 3 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক, একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। উত্তর সাইটোকাইনিন। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? অ্যান্সার বা উত্তর দেখে নাও, সাইটোকাইনিন। উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? উত্তর সাইটোকাইনিন। প্রশ্ন নম্বর 5 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে? অ্যান্সার নিউরোগ্লিয়া। 6 নম্বর প্রশ্ন, স্নায়ুর আবরণকে কি বলে? এপিনিউরিয়াম। উত্তর এপিনিউরিয়াম। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? উত্তর সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে। 8 নম্বর প্রশ্ন, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। অ্যান্সার ভেগাস। একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। অ্যান্সার ভেগাস। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 9, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। 10 নম্বর প্রশ্ন, একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও। অ্যাসিটাইল কোলিন। 10 নম্বর প্রশ্ন, একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও। উত্তর অ্যাসিটাইল কোলিন। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 11, গুরু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর কর্পাস ক্যালোসাম। গুরু মস্তিষ্কের যোজককে কি বলে? কর্পাস ক্যালোসাম। 12 নম্বর প্রশ্ন, লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর ভার্মিস। লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর ভার্মিস। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, 13 নম্বর প্রশ্ন, একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। অ্যান্সার চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়। 14 নম্বর প্রশ্ন, র্যানভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে? অ্যান্সার অ্যাকশনে। র্যানভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে? উত্তর অ্যাকশনে। 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, 15 নম্বর প্রশ্ন, চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। অ্যান্সার অপটিক স্নায়ু। চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো, অপটিক স্নায়ু। 16 নম্বর প্রশ্ন, সিএসএফ এর পুরো নাম লেখো। সি থেকে সেরেব্রো, এস থেকে স্পাইনাল, এফ থেকে ফ্লুইড। সিএসএফ এর পুরো নাম হলো সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। 17 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, দুটি স্নায়ুকোষের সংযোগ স্থলকে কি বলে? সাইনাপস। 18 নম্বর প্রশ্ন, কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে? কাইনিন। উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে কাইনিন হরমোন। 19 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি? সাইনোভিয়াল তরল।
দুটি অস্থির, 19 নম্বর প্রশ্ন, দুটি অস্থির সংযোগ স্থলে যে তরল থাকে তার নাম কি? উত্তর সাইনোভিয়াল তরল। এবার আমরা দেখে নেব জীবনের প্রবাহমানতা, জীবনের প্রবাহমানতা দ্বিতীয় অধ্যায় থেকে, জীবনের প্রবাহমানতা, জীবনের প্রবাহমানতা থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ এবং এসএমকিউ গুলো তোমাদের পড়ে নিতে হবে। এক নম্বর প্রশ্ন দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো, সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এখানে বলছে দেখো, অপশন এতে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, বি এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়, সি ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না, ডি ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না। এটি উত্তর হবে দেখো একই, অপশন ডি আর সি একই উত্তর করে দেওয়া হয়েছে। যাই হোক, দুটি একই আছে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না, মানে সি ডি দুটো একই করা হয়েছে, এই দুটোই উত্তর। এবার দেখে নেব দুই নম্বর প্রশ্ন, মিওসিসের, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তার সঠিকভাবে নিরূপণ করো। এখানে এতে বলেছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়, বিতে জীবের জনন অঙ্গের ভ্রূণের বৃদ্ধি ঘটায়, সি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর হবে অপশান সি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, তিন নম্বর প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো, বহু বিভাজন হাইড্রা, এটি ভুল, বিতে আছে দেখো খন্ডী ভবন স্পাইরোগাইরা, এটি কিন্তু সঠিক। তাহলে এখানে সঠিক জোড়া হচ্ছে খন্ডী ভবন স্পাইরোগাইরা। চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, চার নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন উদ্ভিদ অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে? অ্যান্সার কচুরি পানা। পাঁচ নম্বর প্রশ্ন, কোষচক্রে যে দশায় ডিএনএ অনুসংশ্লেষ ঘটে সেটি হলো? অপশান দেখো, উত্তর হবে এস, কোষচক্রের যে দশায় ডিএনএ অনুসংশ্লেষ ঘটে সেটি হলো এস দশা। ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ৬, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত চার প্রকার। সাত নম্বর প্রশ্ন, যে নাইট্রোজেন বেসটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে সেটি হলো? ইউরাসিল, ইউরাসিল, যে নাইট্রোজেন বেসটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে সেটি হলো সাতের উত্তর, ইউরাসিল। আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মানব দেহে বৃদ্ধির ১২ থেকে ২০ বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় বয়ঃসন্ধি দশা বা কৈশোর দশা। নয় নম্বর প্রশ্ন, যৌন জননের একক হলো গ্যামেট, যৌন জননের একক হলো গ্যামেট। দশ নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ১০ দেখে নাও, নিচের কোন প্রাণীর কর্কটগম দেখা যায়? হাইড্রা। নিচের কোন প্রাণীর কর্কটগম দেখা যায়? অ্যান্সার হাইড্রা। ১১ নম্বর প্রশ্ন, প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো ২, প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো ২। ১১ নম্বর প্রশ্ন, ১১ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড, ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। ১২ নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো প্রোফেজ, কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো ১২র উত্তর প্রোফেজ। ১৩ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ১৩, প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো বহু বিভাজন, প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো বহু বিভাজন। এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত এসএকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। এক নম্বর প্রশ্ন, যৌন জননের এককে কী বলে? উত্তর গ্যামেট। দুই নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে? উত্তর মিওসিস কোষ বিভাজনে। তিন নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর ৩ আমরা দেখে নেব, মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কী বলে? উত্তর অটোজোম, মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে অটোজোম বলে। চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ডিএনএর দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন? উত্তর বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ৫ ডিএনএর পুরো নাম কি? উত্তর ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ৬ নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে?
মাইটোসিস কোষ বিভাজন। ছয় নম্বর প্রশ্ন আবার দেখে নাও, কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? অ্যান্সার মাইটোসিস কোষ বিভাজন। সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর সাত, মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? উত্তর চার। মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? চার। আট নম্বর প্রশ্ন, অযৌন জননের এককে কী বলে? অ্যান্সার রেণু। অযৌন জননের এককে বলে রেণু। আট নম্বর প্রশ্ন, অযৌন জননের এককে কী বলে? অ্যান্সার রেণু বা স্পোর। নয় নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর নয় আমরা দেখে নেব, খণ্ডীবহন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো? স্পাইরোগাইরা। দশ নম্বর প্রশ্ন, বহুবিভাজনের একটি উদাহরণ দাও, প্লাসমোডিয়াম। বহুবিভাজনের একটি উদাহরণ হচ্ছে প্লাসমোডিয়াম। এগারো নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর এগারো দেখে নাও, ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? মিওসিস ওয়ান ও মিওসিস টু এর মধ্য পর্যায়ে। ইন্টারকাইনোসিস কাইনেসিস দশা কোথায় দেখা যায়? অ্যান্সার দেখো, মিওসিস ওয়ান ও মিওসিস টু এর মধ্য পর্যায়ে। প্রশ্ন নম্বর বারো দেখে নেব আমরা, প্রশ্ন নম্বর বারো, কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডেল গঠিত হয় না? উত্তর অ্যামাইটোসিস, কোষ বিভাজনে বেম গঠিত হয় না। ১৩ নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? টেলোমিয়ার। অ্যান্সার টেলোমিয়ার। ১৩ নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? অ্যান্সার টেলোমিয়ার। ১৪ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজননের একটি উদাহরণ দাও, রাঙা আলু বা লাল আলু। ১৫ নম্বর প্রশ্ন, একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও, অ্যান্সার কচুরি পানা। একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ হলো কচুরি পানা। ১৬ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর ১৬, কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে? অ্যান্সার যৌন জনন। এবার আমরা দেখে নেব যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে, এই চ্যাপ্টার থেকে দেখে নেওয়া যাক। প্রথম এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক, বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। গ্রেগর জোহার মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। এবার দেখব দুই নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার দুই দেখে নেওয়া যাক, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে? উত্তর হবে দেখো ৫০%। তাহলে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে ৫০% বা ৫০%। তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর তিন, নিচের কোনটি অটোজোম জিন ঘটিত রোগ? থ্যালাসেমিয়া। চার নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? বীজপত্রের বর্ণ হলুদ। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? বীজপত্রের বর্ণ হলুদ, এটি প্রকট গুণ। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও, এখানে আর আর ওয়াই ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো? এক ধরনের। এরপর দেখে নেব আমরা ছয় নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো? এখানে দেখো আই আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, এটি ভালো করে তোমরা দেখে নেবে। এরপর সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? অ্যালিল। একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? অ্যালিল। আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধবাহক মহিলার সন্তানরা কিরূপ হবে? অ্যান্সার অর্ধেক পুত্র বর্ণান্ধ, অর্ধেক পুত্র বর্ণান্ধ। নয় নম্বর প্রশ্ন, বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। দশ নম্বর প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? সাত জোড়া। এরপর দেখব আমরা এগারো নম্বর প্রশ্ন, এগারো নম্বর প্রশ্নে কি বলেছে? একটি শঙ্কর দীর্ঘ দেখো টিটি এবং একটি বিশুদ্ধ খর্ব টিটি এই মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো 50% দীর্ঘ ও 50% খর্ব। এখানে দেখো টিটি এরকম হবে, 50% দীর্ঘ, 50% খর্ব। ১২ নম্বর প্রশ্ন, মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। ১৩ নম্বর প্রশ্ন, রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস।
রোলার জিপ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্ন নম্বর 14, সন্ধ্যা মালতী উদ্ভিদে কি ধরনের বংশগতি দেখা যায়? উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। সন্ধ্যা মালতী উদ্ভিদে কি ধরনের বংশগতি দেখা যায়? উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। 15 নম্বর প্রশ্ন, মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। এরপর দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই অধ্যায় বা চ্যাপ্টার থেকে। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? অ্যান্সার, কারণ ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা, প্রশ্ন নম্বর 2, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এফ জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত হচ্ছে, দেখে নাও, 9:3:3:1। 3 নম্বর প্রশ্ন, কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি হল 1:2:1। 5 নম্বর প্রশ্ন, মানুষের একটি অটোজম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, মানুষের একটি অটোজম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম থ্যালাসেমিয়া। 6 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 6 আমরা দেখে নেব, ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। জিও দশার একটি কোষের উদাহরণ দাও, স্নায়ু কোষ। জিও দশার একটি কোষের উদাহরণ, 7 নম্বর প্রশ্ন, উত্তর হবে স্নায়ু কোষ। স্নায়ু কোষ। এরপর দেখব 8 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? অ্যান্সার, হল্যান্ড্রিক জিন। 9 নম্বর প্রশ্ন, একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও, হিমোফিলিয়া। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও, হিমোফিলিয়া। এরপর দেখে নেব আমরা প্রশ্ন নম্বর 10। 10 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে 4x+XY কোন লিঙ্গকে সূচিত করে? পুরুষ লিঙ্গ। মানুষের ক্ষেত্রে 4x+XY কোন লিঙ্গকে সূচিত করে? পুরুষ লিঙ্গ। 11 নম্বর প্রশ্ন, মানুষের একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ, হিমোফিলিয়া। হিমোফিলিয়া, মানুষের একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ হল হিমোফিলিয়া। এবার আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় MCQ এবং SQ প্রশ্নোত্তর। চতুর্থ অধ্যায় থেকে অভিব্যক্তি অভিযোজন, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, তাহলে দেখে নেওয়া যাক, ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর সেটি হলো পাতা। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। উত্তর, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। 4 নম্বর প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। উত্তর, অর্জিত গুণের বংশানুসরণ। 5 নম্বর প্রশ্ন, পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা 9টি। বায়ুথলির সংখ্যা 9টি, পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা 9টি। এবার দেখে নেব আমরা 6 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। মৌমাছি। উত্তর হবে মৌমাছি। 7 নম্বর প্রশ্ন, টিমির ফ্লিপার, পাখির ডানা ও মানুষের হাত হলো সমসমস্ত অঙ্গ। 8 নম্বর প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? 4। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4। 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ফিলোসফিক জুওলজি গ্রন্থটির লেখক হলেন ল্যামার্ক। 10 নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ হল তিমির প্যাডেল, পাখির ডানা, মানুষের হাত। 9 নম্বর প্রশ্ন, ফিলোসফিক জুওলজি গ্রন্থের লেখক হলেন ল্যামার্ক। 10 নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ হল তিমির প্যাডেল, পাখির ডানা ও মানুষের হাত। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক,
জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? O2 অক্সিজেন। 12 নম্বর প্রশ্ন, শ্বাসমূল বা নিউ মেটাফর দেখা যায় সুন্দরী গাছে? শ্বাসমূল বা নিউ মেটাফর দেখা যায় সুন্দরী গাছে। 12 নম্বর প্রশ্নের উত্তর সুন্দরী। 13 নম্বর প্রশ্ন, মৌমাছির চক্রাকার নৃত্য সাহায্য করে খাদ্যের সন্ধানে? 14 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন হ্রাসে পাতা কাঁটায় রূপান্তরিত হয় ওপানশিয়া? ওপানশিয়া। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ দেখে নেব আমরা চতুর্থ অধ্যায় থেকে। এক, একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। গিঙ্কো বাইলোবা। 12 নম্বর প্রশ্ন, আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? সমসংস্থ অঙ্গ। আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ? সমসংস্থ অঙ্গ। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর কার্ল ভন ফ্রিশ। 4 নম্বর প্রশ্ন, জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কি বলে? প্রত্নজীববিদ্যা, ব্যাপালিওন্টোলজি। জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কি বলে? ভালো করে দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কি বলে? উত্তর প্রত্নবিদ্যা বা প্যালিওন্টোলজি। প্রত্নবিদ্যা বা প্যালিওন্টোলজি। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, অ্যাপেন্ডিক্স। 6 নম্বর প্রশ্ন, প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কি? দেখো আরএনএটি। প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডের নাম আরএনএ। প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম আরএনএ। 7 নম্বর প্রশ্ন, উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উত্তর 3টি। 8 নম্বর প্রশ্ন, ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদ এর ব্যাখ্যা দেন? অন দ্য অরিজিন অব স্পসিস বাই মিস অব ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। স্পসিস বাই অব এ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলে। 10 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, 10 নম্বর প্রশ্ন, জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রশ্ন মানে প্রবক্তা কে? ওপারিন ও হ্যালডেন। জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রশ্নের প্রবক্তা কে? ওপারিন ও হ্যালডেন। এরপর দেখব বায়োজেনি কি? 11 নম্বর প্রশ্ন, উত্তর আদিম কোষের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা। 12 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? অ্যান্সার চার্লস ডারউইন। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 13, কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত? 4 প্রকোষ্ঠ। 14 নম্বর প্রশ্ন, কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার্ভেটকে। 14 নম্বর প্রশ্ন আরেকবার দেখে নাও, 14 নম্বর প্রশ্ন, কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার্ভেটকে। 15 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 15 দেখে নেওয়া যাক, মৌমাছির বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য ও ওয়াকটেল নৃত্য। 16 নম্বর প্রশ্ন, ব্যবহার ও অপব্যবহার কার অপব্যবহার কার মতবাদ? ল্যামার্কের। ব্যবহার ও অপব্যবহার এর কার মতবাদ? ল্যামার্কের। এবার আমরা দেখে নেব, দেখো এমসিকিউ এবং এসিকিউ পঞ্চম অধ্যায় থেকে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই পঞ্চম অধ্যায় থেকে আমরা এমসিকিউ এবং এসিকিউগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়, তা স্থির করো? দেখো অ্যান্সার ক্লোরিনযুক্ত কীটনাশক। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাই স্থির করো? উত্তর ক্লোরিনযুক্ত কীটনাশক। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দা দেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম তা নির্দেশ করো? দেখো গরুমারা, করবেট, কুলিক, নন্দা দেবী। দেখো গরুমারা জাতীয় উদ্যান,
করবেট জাতীয় উদ্যান, কুলিক অভয়ারণ্য, নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার তিন নম্বর প্রশ্ন দেখে নাও, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাইতে স্থির করো, অ্যাজমা। চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অম্ল বৃষ্টির কারণ কি? সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, মানে SOONO। পাঁচ নম্বর প্রশ্ন, পারদ ঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো মিনামাটা। মিনামাটা, পারদ ঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো মিনামাটা। ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস মাইকর্ডিস, ব্যাসিলাস মাইকর্ডিস। সাত নম্বর প্রশ্ন, নিচের কোনটি অভঙ্গুর পদার্থ? DDT। নিচের কোনটি অভঙ্গুর পদার্থ? উত্তর DDT। এখানে দেখো নিচের কোনটি, এখানে অনেকগুলো আছে, DDT অভঙ্গুর পদার্থ, পলিথিন অভঙ্গুর, অল্ড্রিন অভঙ্গুর, তাহলে সবকটি উত্তর হবে, এই তিনটি সঠিক উত্তর সবকটি। এরপর দেখে নাও আট নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট হট স্পটের সংখ্যা হলো 34। পৃথিবীতে মোট হট স্পটের সংখ্যা হলো 34, ভারতে হট স্পটের সংখ্যা হলো 4, ভারতে 4। দশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 খ্রিস্টাব্দে বা 1973 সালে। এবার দেখে নেব এগারো নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো 78.09%, 78.09% বা শতাংশ। বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া? অ্যাজোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, এই সব কটি উত্তর, তিনটি সঠিক উত্তর। এরপর দেখব ১৩ নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো, দেখো বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা বিনষ্ট, এই সব কটি, তাহলে অ্যান্সার সব কটি। এরপর দেখব ১৪ নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে কী বলে? ইনসিটু সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে কী বলে? ইনসিটু সংরক্ষণ। এবার অতি সংক্ষিপ্ত বা SAQ প্রশ্ন ও তার উত্তরগুলো দেখব। এক নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অরণ্যকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে। দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর দুই, প্রাণীদেহের নাইট্রোজেনের উৎস কী? উত্তর, উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিন। প্রাণীদেহের নাইট্রোজেনের উৎস উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিন। তিন নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষণ হয়? পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষণ হয়? উত্তর দেখে নাও, জলদাপাড়া, গরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে, জলদাপাড়া, গরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে গন্ডার সংরক্ষণ করা হয়। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরি পানাকে। কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরি পানাকে। ছয় নম্বর প্রশ্ন, সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্ল বৃষ্টি। সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্ল বৃষ্টি। সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। এরপর দেখব আট নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর আট, PBR এর পুরো নাম কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। PBR এর পুরো নাম কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। নয় নম্বর প্রশ্ন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রোসোমোনাস। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রোসোমোনাস। দশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। উত্তর, জলদাপাড়া। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো, জলদাপাড়া। এগারো নম্বর প্রশ্ন, ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? উত্তর, 1973 সালে। ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? 1973 সালে। বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর, রাইনোসেরাস ইউনিকর্নিস, রাইনোসেরাস ইউনিকর্নিস। তেরো নম্বর প্রশ্ন, শব্দ দূষণ মাপার এককে কী বলে? ডেসিবেল।
শব্দ দূষণ মাপার একক কি কি বলে ডেসিবেল। 14 নম্বর প্রশ্ন, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 15, বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তা কি? বিজ্ঞানী WG রোশন। বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তা কে? অ্যান্সার বিজ্ঞানী WG রোশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।